হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রি লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে শুক্রবার, এইখানে সৌদি আরবের সাপ্তাল আলায় একটা বড় মসজিদ আছে, যার পাশে এখানে প্রত্যেক শুক্রবারে পশু পাখির হাট হয়। সো হাটে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস, মুরগি, কোয়েল এবং বিভিন্ন রকমের পাখি ওঠে। মাঝে মাঝে দেখা যায় আপনার দুম্বা, ভেড়া এগুলোও চলে আসে। সো দেখেন, একটা ছোট্ট বাচ্চা একজোড়া বাডজিগার পাখি কিনে নিয়ে যাচ্ছে। সো আমিও আগের হাট থেকে একজোড়া বাডজিগার নিয়েছিলাম আমার বাসায়। সো ওদের আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমরা হাটটা ঘুরে দেখবো এবং হাটে কী কী আছে এবং কীরকম প্রাইস একটু জানার চেষ্টা করব। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি এই সাইডটা থেকে আমরা শুরু করি, দেখেন এখানে আসিল মুরগি আছে, খরগোশ আছে, কবুতরের বাচ্চা আছে, এখানে কতগুলো হাঁস আছে, এখানে হচ্ছে আপনার কবুতর আছে অনেকগুলো, এই সাইডে অনেকে মুরগি নিয়ে আসছে। আর এই সাইডটাতে দেখেন, এখানে হচ্ছে মুরগি আছে, কোয়েল পাখি আছে। সৌদি আরবের কোয়েল পাখিগুলোর কালার একটু ভিন্ন টাইপের হয়। এখানে মোরগ আছে অনেকগুলা, এখানে টার্কি মুরগি আছে, যেগুলো হচ্ছে দেশি হাঁস, চীনা হাঁস। এই যে দেখেন, বাংলাদেশে মেবি ব্রাহ্ম বলে মোরগগুলোকে। এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের খাঁচা দেখা যায়। এখানে হাঁসের জন্য কত সুন্দর একটা খাঁচা তৈরি করছে। এই সাইডে দেখেন, এখানে দুজোড়া বাডজিগার কাম হাদা কাম আদামি খামসিন সেম সেম। সো বললো প্রত্যেক জোড়ার দাম হচ্ছে 150 টাকা, বাংলাদেশের কাউন্ট করে নেবেন। আর এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা 5 রিয়াল করে কোয়েল পাখি বিক্রি হচ্ছে। এটা আপনার কতগুলো হাঁস আছে, কবুতর আছে। কবুতর আপকা হ্যায়? নেই। কিতনে কা? সাইডটাতে দেখি, এখানে আসিল মুরগি আছে, কবুতর আছে, এখানে তিতির মুরগি আছে। নামাজ শুরু হয়ে যাবে, চেষ্টা করবো নামাজের পরে আপনাদেরকে আরো ইন ডিটেলস দেখানোর জন্য। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের হাটে এই জিনিসগুলো ছিল।